2018 বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফকে জোট করে সরকার গঠন করে। এরপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় দুই শরিক দলের মধ্যে ঝামেলা হয়েছে। তবে এক্ষেত্রে গন্ডাছড়া প্রথম সারিতে। সম্প্রতি রাজনৈতিক সংঘর্ষের কারণে রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে উঠছে গন্ডাছড়া মহকুমা। বিশেষভাবে লোকসভা নির্বাচনের পর গন্ডাছড়ার শরিকি দ্বন্দ্বের মাত্রা বাড়তে থাকে। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আইপিএফটির কর্মী সমর্থকরা হামলা চালিয়েছিল পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী কুমার ত্রিপুরার বাড়িতে। ঘটনার রাতে সাংসদ বাড়িতে ছিলেন না। অভিযোগ, আইপিএফটির লোকজন সাংসদ রেবতী কুমার ত্রিপুরার বাড়িঘর ভাঙচুর করে। সাংসদের বাড়িতে থাকা গাড়ি ও মোটর বাইক ভেঙে আগুন ধরিয়ে দিয়েছিল। এরপর পাল্টা আক্রমণ করেছিল বিজেপি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রৈশাবাড়িতেও বিজেপি আইপিএফটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। মঙ্গলবার দুপুরেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এদিন গন্ডাছড়াতে ছিল আইপিএফটির প্রতিবাদ সভা। প্রতিবাদ সভা থেকে ফেরার সময় গন্ডাছড়া মণ্ডলের সভাপতি বিকাশ চাকমার বাড়ি বঙ্কুরঘাট এলাকায় আইপিএফটির লোকজন তাণ্ডব চালায়। ভাঙচুর করা হয় স্থানীয় বাড়িঘর। ভয়ে জঙ্গলে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান মণ্ডল সভাপতি বিকাশ চাকমা। এই ঘটনার পর গোটা মহকুমার রাজনৈতিক পরিবেশ বিষিয়ে ওঠে। দম বন্ধ কর অবস্থায় থাকতে হয় মহকুমার সাধারণ মানুষকে। জনমনে বিরাজ করে অজানা আতঙ্ক। বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে গন্ডাছড়াতে যান প্রদেশ বিজেপি সহসভাপতি রামপদ জমাতিয়া। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। দলের সহসভাপতি তথা বাগমার বিধায়ক রামপদ জমাতিয়া বলেন, পরিস্থিতি খুব খারাপ। স্থানীয় মানুষকেও প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে। বহিরাগতরা এলাকায় এসে হামলা চালিয়েছে। খুব খারাপ অবস্থা। এবং ওই পাড়াতেও আমি কালাগুলি রয়েছে রাস্তার মধ্যে, এটাও আমি দেখে এসেছি। বাড়িঘর যারা মানে দোকান ফোন করছিল এইরকম পাবলিক, তাদের উপরও চড়াও হয়ে পুরো ভাঙচুর করে। বিশেষ করে এখানে এসে জানতে পারলাম যে এলাকার লোক বোধহয় 100 জন হবে না, কিন্তু সবগুলি বাইরের থেকে অমরপুর, মান্দাই, অম্পি ওইসব এলাকার থেকে এখানে এসেছে। প্রদেশ বিজেপির সহসভাপতি রামপদ জমাতিয়া পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, ঘটনার সময় কর্তব্যরত পুলিশ কিছুই করেনি। পুলিশ ছিল, ওনারা দেখে নিশ্চুপ হয়ে রইল, এটা ঠিক হয় নাই। কারণ প্রশাসন আর বিশেষ করে পুলিশ যারা দায়িত্বে আছে ওরা এইভাবে নীরব। প্রদেশ সহসভাপতি রামপদ জমাতিয়া গন্ডাছড়া সফর শেষ করে এলাকায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা করবেন দলের রাজ্য কমিটিতে। তবে বিধায়কের সফরের পর থমথমে পরিবেশ বিরাজ করছে গোটা মহকুমায়। সাধারণ মানুষ ভুগছে নিরাপত্তাহীনতায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।